হ্যালো বন্ধু, সবাই কেমন আছেন? আমি ইমরান ফ্রম মাইন্ডসেট টেক। ইউটিউব মার্কেটিং সিরিজ টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো লাস্ট ভিডিওতে আমি যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ভিডিওতে আমি সেখান থেকে শুরু করব। তো আপনারা যদি লাস্টের দুটো ভিডিও না দেখে থাকেন, তাহলে এখনই ডিসক্রিপশনের লিঙ্কটি ফলো করে ভিডিও দুটি দেখে নিন, কারণ লাস্টের দুটো ভিডিওতে আমি ইউটিউব সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি, কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়, তারপর ইউটিউব চ্যানেল খোলার পর কিভাবে কাস্টমাইজেশন করতে হয়, ইউটিউবের ড্যাশবোর্ড, ভিডিও ম্যানেজার, তারপর ইউটিউব অ্যাডভান্সড অপশন, সব বিষয়গুলো লাস্ট দুটি ভিডিওতে খুঁটিনাটি সব বুঝিয়ে বলা হয়েছে। আপনারা যদি আগের দুটি ভিডিও না দেখে থাকেন, তাহলে এই ভিডিও সম্পর্কে হয়তো অনেক কিছুই বুঝবেন না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই আপনারা আগের দুটি ভিডিও দেখে আসবেন। বেশি কথা না বলে সরাসরি কাজে চলে যাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ভিডিও কিভাবে আপনারা এসইও করবেন, টাইটেল ট্যাগ ডিসক্রিপশন অপটিমাইজেশন, কিভাবে একটি ভিডিও এসইও ফ্রেন্ডলি করে তোলা যায়, সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং লিস্টে আনা যায়। তাহলে চলুন বেশি কথা না বলে কাজ শুরু করা যাক। ওকে, তো সরাসরি আমি ভিডিও ম্যানেজার চলে যাচ্ছি, লাস্ট যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওতে সেখান থেকে শুরু করছি। লাস্ট আমি আপনাদেরকে ভিডিও ম্যানেজার দেখার কথা বলেছিলাম। তো এই হলো ভিডিও ম্যানেজার, আমার মাইক্রোসফট টেকের ভিডিও ম্যানেজার। আমার যেসব এখন পর্যন্ত যেসব ভিডিও আমি আপলোড করেছি সব ভিডিওগুলো এখানে দেখাবে। তারপর এখানে অ্যাকশন বাটনটি কথা আপনাদেরকে বলেছিলাম। অ্যাকচুয়ালি এই অ্যাকশন বাটনটিতে যা করা যায় ইডিটে গেম সেম কাজগুলো করা যায়, তবে অ্যাকশন হলো শর্টকাটে করার জন্য। তো এটা আমি দেখাচ্ছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। শর্টকাটে কাজ করার জন্য অ্যাকচুয়ালি এখানে অ্যাকশন অপশনটি দিয়েছে। তারপর আমরা চলে যাবো সরাসরি অ্যানালিটিক্সে। আমরা লাস্ট ভিডিওতে অ্যানালিটিক্স অপশনটি দেখেছিলাম না, তো আজকে দেখব। তো অ্যানালাইটিক্সে আসার পরে আমার চ্যানেলের টোটাল লাস্ট 28 ডেজের যত অ্যানালাইটিক্স রিপোর্ট আছে সব এখানে দেখাবে। যেমন প্রথমে এখানে দেখাচ্ছে লাস্ট 28 ডেজে আমার ভিডিওতে কত মিনিট ভিউ হয়েছে। লাস্ট 28 ডেজে আমার ভিডিওতে 114 ঘন্টা ভিউ হয়েছে। এখানে আওয়ারলি রেট দেখাচ্ছে, আপনাদের সম্ভবত মিনিট ভিউ দেখাবে। 114 ঘন্টা ভিউ হয়েছে। তারপরে হলো অ্যাভারেজ ভিউ ডিউরেশন, আপনার ভিডিও অ্যাভারেজে কতটুকু ভিউ হয়েছে। তো এখানে আমার ভিডিও অ্যাভারেজে 2 মিনিট ভিউ হয়েছে। তারপরে ভিউস, আমার চ্যানেল টোটাল ভিউস কত হয়েছে সেটা দেখাবে। তারপর আমার চ্যানেল টোটাল ইনকাম লাস্ট 28 ডেজে 107 টাকা ইনকাম হয়েছে। তো এটা আপনাদেরকে ইউএস ডলার হিসেবে দেখাবে। তো আমি এটা আমি চেঞ্জ করে বাংলাদেশি কারেন্সি দিয়ে রেখেছি, এই জন্য আমার আমাকে বাংলাদেশ টাকা হিসেবে দেখাচ্ছে এখানে, আপনাদের এটা ইউএস ডলার হিসেবে দেখাবে। তো এটা চেঞ্জ করে নিতে হয়, আমি চেঞ্জ করে নিয়েছি। তারপর কতগুলো লাইক, ডিসলাইক, কমেন্টস, শেয়ার, ভিডিও ইন প্লে লিস্ট, সাবস্ক্রাইবার, সব এখানে লাস্ট 8 ডেজ ইনফরমেশন আপনাদেরকে দেখাবে। তারপর দেখাবে আপনার টপ 10 ভিডিও, যে ভিডিওগুলো আপনার বেশি ভিউ হয়েছে লাস্ট 28 ডেজে, এবং ইনকাম, তারপর ওয়াচ টাইম, এখানে ভিউ, এগুলো দেখাবে। তারপর আছে হলো টপ জিওগ্রাফিক্স, কোন কোন দেশ থেকে গত 28 দিন আপনার চ্যানেল ভিউ হয়েছে। বাট যেমন আমার চ্যানেল ভিউ হচ্ছে 72% বাংলাদেশ থেকে, ইউনাইটেড স্টেট থেকে 6.8%, ইটালি, সাউথ আরাবিয়া, পাকিস্তান, এইসব দেশ থেকে আমার চ্যানেলের ভিউটা আসে অ্যাকচুয়ালি। তারপর আপনার চ্যানেলের ভিউর অ্যাকচুয়ালি কারা, কত পার্সেন্ট ছেলে ভিউর, কত পার্সেন্ট মেয়ে ভিউয়ার্স আপনার চ্যানেলে, এটা এখানে দেখাবে। তো এটার উপর ক্লিক করলে আপনি টোটাল ইনফরমেশনটা দেখতে পারবেন টপ জিওগ্রাফি। তো এই ছিল অ্যানালাইটিক্সের শর্ট একটি রিভিউ, আশা করি আপনারা বুঝেছেন। এবার আমরা শর্ট ভিডিও এসইও করার কাজে চলে যাব। তো ভিডিও ম্যানেজারের কাছে আমরা, ভিডিও ম্যানেজার আসার পরে আশা করি আপনাদেরকে ভিডিও আপলোড করে দেওয়া শেখানো লাগবে না, আপনারা সেটা একটি ভিডিও আপলোড দিতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যখন ভিডিও আপলোড দিবেন তখন ভিডিওটি আপলোড দেওয়ার পূর্বে আনলিস্টেড করে নেবেন, কারণ আনলিস্টেড করে নিলে সুবিধা হয় কি, আপনার একটা ভিডিও পুরো এসইও করার পরে আপনি সেটা পাবলিশ করবেন।
আর যদি সেটা পাবলিকে দিয়ে রাখে তাহলে আপনার ভিডিওটি আপলোড ফিনিশ হয়ে যাওয়ার পরে সেটা পাবলিশ হয়ে যাবে। তো আনলিস্টেড করে রাখলে এসইওর ক্ষেত্রে সুবিধা হয় আর কি। একটি ভিডিও এসইও করার পূর্বে আপনাদেরকে সবার প্রথমে জানতে হবে হোয়াট ইজ এসইও। এসইও জিনিসটা অ্যাকচুয়ালি কি? এসইও হলো সার্চ ইঞ্জিনের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেওয়া। ইউটিউবের ভিতরে কিন্তু একটি সার্চ ইঞ্জিন আছে, তো এই সার্চ ইঞ্জিনের কাছে আপনার ভিডিওটা কিভাবে পৌঁছাবেন সেই সেটার একটি প্রসেসই হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের ভিতরে কি লিখে সার্চ দিলে অ্যাকচুয়ালি আপনার ভিডিওটা পাবে? তো অনেকে অনেকভাবে লিখে সার্চ করে, তো সেই রকম এসইও ফ্রেন্ডলি আপনার ভিডিওটি হতে হবে, যাতে করে সার্চ দিলে আপনার ভিডিওটি সার্চ রেজাল্টে আসে। অ্যাকচুয়ালি এসইও করার মূল উদ্দেশ্য হলো আপনার ভিডিওটি সার্চ রেজাল্টে আনা। আপনি যদি একটি ভিডিও এসইও না করেন তাহলে আপনার ভিডিওটি সার্চ রেজাল্টে আসাটা অনেক টাফ হয়ে যাবে। তো আশা করি আপনারা এসইওর ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কেন একটি ভিডিওতে এসইও করতে। তারপরে ব্যাপারটা আসি যে একটি ভিডিও কিভাবে এসইও করবেন। সবার প্রথমে এসইওর কাজ শুরু করলে একটি টাইটেল দিয়ে শুরু করা যায়, কিভাবে একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল আপনারা ক্রিয়েট করবেন। তো ভিডিও টাইটেল দেওয়ার আগে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার ভিডিও টাইটেলে অবশ্যই কিওয়ার্ডস থাকতে হবে। কিওয়ার্ডস মানে যেটা লিখে সার্চ করলে আপনার ভিডিও সার্চ রেজাল্টে আসবে। টাইটেলের ভিতরে অবশ্যই কিওয়ার্ডস রাখতে হবে, যে কিওয়ার্ডসগুলো লিখে ইউটিউবের সার্চ ইঞ্জিনে সার্চ করলে যেন আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে শো করে। তো আমি এখানে দেখুন একটি টাইটেল দিয়েছি, হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব ইজিলি, ইউটিউব থেকে কিভাবে ইজিলি ইনকাম করতে পারবেন। তো এটা একটা কিওয়ার্ডস, এটা লিখে ইউটিউবে অনেকেই সার্চ করে। যখন ইউটিউবে সার্চ ইঞ্জিনে এটা লিখে সার্চ করবে তখন আমার ভিডিওটা টপে আসার একটা সম্ভাবনা থাকবে। তারপর আরেকটা কিওয়ার্ডস এখানে আমি ইউজ করেছি, দেখেন এখানে ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল। তো অনেকে ইউটিউবে লিখে সার্চ করে যে হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল, তো সেটা লিখে সার্চ করলে আমার এই এই কিওয়ার্ডসটার সাথে মিলে গেলে আমার ভিডিওটি সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা আছে। তো এইভাবে আপনারা একটি টাইটেল অপটিমাইজেশন করতে পারেন। আপনার ভিডিও যত কিওয়ার্ডস আছে সব কিওয়ার্ডসগুলো আপনার টাইটেলে রাখার চেষ্টা করবেন, কারণ ট্যাগস এর থেকে টাইটেলের কিওয়ার্ডসটা বেশি ক্যাচ করে। ইউটিউব সার্চ ইঞ্জিন টাইটেলের কিওয়ার্ডসগুলো বেশি ক্যাচ করে। তো আপনার এটা চেষ্টা করবেন যেন আপনাদের টাইটেলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে কিওয়ার্ডস থাকে। তারপরে যেটা আছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনের ব্যাপারে আসি। অ্যাকচুয়ালি একটি ডিসক্রিপশন বক্সটি দেওয়া হয়েছে আপনার ভিডিও সম্পর্কে লেখার জন্য। আপনার ভিডিওটা কি সম্পর্কে, আপনার ভিডিওটার মূল উদ্দেশ্য কি, আপনার ভিডিওতে কি ডিসকাশন করেছেন কিংবা আপনার ভিডিওতে কি দেখানো হয়েছে, এই সম্পর্কে লেখার জন্য অ্যাকচুয়ালি ডিসক্রিপশন বক্স দেওয়া। তো ডিসক্রিপশন বক্সে আপনার ভিডিও সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, যে আপনার ভিডিওতে কি কি দেখানো হয়েছে, এরকম টাইপ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এই লেখাগুলোর ভিতরেও যেন কিওয়ার্ডস থাকে, যেগুলো লিখে সার্চ করলে সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা অনেক গুণ থাকে। যেমন এখানে আমি আমার টাইটেলটি কপি করে আমি এখানে বসিয়ে দিয়েছি, তো সেই ক্ষেত্রে আমার টাইটেল প্লাস ডিসক্রিপশন দুইটাই একসাথে কাজ করতেছে, স্ট্রংলি কাজ করতেছে। কিওয়ার্ডস দুই জায়গায় আছে, এক টাইটেলও আছে ডিসক্রিপশনেও আছে। তারপরে দেখুন আমি কিওয়ার্ডস কীভাবে লিখেছি, ভিডিওর যে মূল উদ্দেশ্য সেই ডিসক্রিপশনের ভিতরে যে কিওয়ার্ড দিয়েছি ক্রিয়েট ইওর ওন ইউটিউব চ্যানেল, তো এটাও একটা কিওয়ার্ডস। এটা লিখে ইউটিউবে অনেকে সার্চ করে, তো এটা লিখে সার্চ করলে আমার ডিসক্রিপশনের এই লেখাটি ক্যাচ করে আমার ভিডিওটি সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা থাকতে পারে। তো এরকম এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন আপনাকে ইউজ করতে হবে। আপনার ভিডিও বেশি পরিমাণ ইনফরমেশন আপনার ভিডিও সম্পর্কে আপনি ডিসক্রিপশনে লিখলে আপনার ভিডিওটি সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা থাকে। তো আমার ভিডিওটি যেহেতু বাংলায় তো আমি সেক্ষেত্রে বাংলাও লিখে দিয়েছি এখানে। তারপরে আপনার অন্যান্য যত সব ভিডিও আছে, এই রিলেটেড যত ভিডিও আছে সেই ভিডিও লিঙ্কগুলো আপনারা দিতে পারেন, যে ওয়াচ আওয়ার মোর ভিডিওস, এরকম করে আপনারা আপনার অন্য ভিডিওগুলো দিয়ে দিতে পারেন আপনার ডিসক্রিপশনে। যেমন আমি এখানে দিয়েছি হাউ টু ভেরিফাই ইউটিউব অ্যাকাউন্ট, তো এটা ইউটিউব রিলেটেড ভিডিও, তাই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি যে আপনারা ইউটিউব রিলেটেড অন্য কোনো ভিডিও দেখতে পারেন। তো আপনার ভিডিও রিলেটেড যদি আপনার চ্যানেল অন্য কোনো ভিডিও থাকে তাহলে সেগুলো আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবেন এরকম করে। এতে করে যদি ওই ভিডিওটি সার্চ করে কেউ, যদি সার্চ রেজাল্ট এসে থাকে তো সেই সেটার মারফতে আপনার এই ভিডিওটিও ভিডিওর সাইডে শো করবে। তো এটা এসইওর ক্ষেত্রে অনেক জরুরি। তো এখানে দেখুন আমি কিছু স্যাম্পল ইউজ করেছি, এই স্যাম্পলগুলো আপনি ইউজ করবেন। এই স্যাম্পলগুলো ভিডিও ডিসক্রিপশনকে দেখতে অনেক সুন্দর করে।
অনেকটা গর্জিয়াস দেখা যায়। তারপরে এখানে দেখুন, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়ার যেসব লিঙ্কস আসছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। লাইক আস অন ফেসবুক, ফেসবুকের লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি। তারপর আমাদের ফেসবুক গ্রুপ, তারপরে গুগল প্লাস গ্রুপ, টুইটার গ্রুপ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, টোটাল লিঙ্কগুলো আমি এখানে একটি সুন্দর ইন্টারফেসে দিয়ে দিয়েছি। দেখুন এখানে স্যাম্পল ইউজ করে একটি সুন্দর ইন্টারফেসের ভিতরে আমার সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, এগুলো দেখতেও ভালো লাগে। অ্যান্ড একটি ভিডিও আপনি যত সুন্দর করে সাজাবেন, যত মার্জনীয় করে সাজাবেন, জিনিসটা দেখতে তত সুন্দর লাগবে। আর ভিডিও যদি খারাপও হয়, তারপর আপনার ভিডিও অপটিমাইজেশন দেখে একজন ভিউয়ার আপনার ভিডিওতে ক্লিক করবে। তো আপনারা চেষ্টা করবেন যে আপনার ভিডিও সম্পর্কে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড বেশি 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 করে আপনার ভিডিও সম্পর্কে কিওয়ার্ডস দেওয়ার চেষ্টা করবেন। তাহলে অ্যান্ড লাস্টের অপশন যেটা আছে সেটা হলো ট্যাগস। ট্যাগ বক্সটা অ্যাকচুয়ালি কেন দেওয়া হয়েছে এখানে? ট্যাগ বক্স হলো আপনার ইউটিউব সার্চ বক্সে যখন কিছু লিখে সার্চ করা হবে, তখন এই ট্যাগ ক্যাচ করে আপনার ভিডিওকে সার্চ রেজাল্টে আনবে। তো এখানে আপনাকে ট্যাগ অপটিমাইজেশন করে বসাতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ট্যাগ বসালে সেটা ইউটিউবের সার্চ রেজাল্টে আসবে না, কারণ আপনার ইচ্ছা মতো তো আর সবাই লিখে সার্চ করবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে, ট্যাগ রিসার্চ করে আপনাকে এখানে বসাতে হবে। তো সেটা কিভাবে করবেন? তো ট্যাগ রিসার্চ করার একটা ওয়েব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা সব ট্যাগ রিসার্চ ওয়েবসাইট কিংবা টুলস বলেন সব কিছুকে হার মানাবে। সেটা হলো আমি ইউটিউবের সার্চ ইঞ্জিনই ব্যবহার করব ট্যাগ রিসার্চের জন্য। যে ইউটিউবে কি লিখে অ্যাকচুয়ালি ভিউয়ার্সরা সার্চ করে সেই ট্যাগসগুলো আমি এখানে অপটিমাইজেশন করে আপনাদেরকে বসিয়ে দেখাবো। তো সেটা করার জন্য আমি সরাসরি youtube.com চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি ইউটিউব হলো বিশ্বের দুই নাম্বার বড় সার্চ ইঞ্জিন, যেটা কিনা গুগলের পরে। ইউটিউবে সার্চ ইঞ্জিন মারাত্মক পাওয়ারফুল একটি সার্চ ইঞ্জিন। তো এটা ইউজ করে আমি আপনাদেরকে ট্যাগ রিসার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও টপিক ছিল হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব। তো আমি এখানে হাউ টু আর্ন মানি, তো মানি লেখার পরে দেখুন আমার এখানে সাজেশন আসছে ফ্রম ইউটিউব, ফ্রম অনলাইন, হাউ টু আর্ন মানি ফাস্ট। তো এখানে অনেক অপশন দেখাচ্ছে হাউ টু আর্ন মানি, হাউ টু আর্ন মানি অন ইউটিউব। তো এটা লেখার পরে দেখুন আমাকে কতগুলো ওয়ার্ড এখানে সাজেশন করতেছে নেওয়ার জন্য, যে এই এই কিওয়ার্ডসগুলো ইউটিউবে প্রচুর পরিমাণ সার্চ করে, প্রতি মাসে বলেন, প্রতি দিনে বলেন, এই কিওয়ার্ডসগুলো ইউটিউবে হিউজ পরিমাণ সার্চ করে। তো এইখান থেকে যদি আপনি কিওয়ার্ডসগুলো নেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনার অন্য কোনো টুলস ইউজ করা লাগবে না আপনি কিওয়ার্ডস রিসার্চ করার জন্য। তো ইউটিউবের সার্চ ইঞ্জিন ব্যবহার করেই আপনি একটি কিওয়ার্ডস অপটিমাইজেশন করবেন, রিসার্চ করতে পারবেন। তো এইভাবে আপনারা এখান থেকে দুই তিনটা যেগুলো পছন্দ হয়, যেমন এখান থেকে নিতে পারেন হাউ টু আর্ন মানি অন ইউটিউব, হাউ টু আর্ন মানি ইউটিউব। আপনি যদি বাংলা টিউটর হয়ে থাকে তাহলে বাংলা 2017 এরকম কিছু কিওয়ার্ডস আপনারা নিয়ে বসাতে পারেন। যেহেতু আমার ভিডিও টপিক হিসেবে এইগুলো সাজেশন করতেছে, আমি এগুলো নিচ্ছি। তো আপনার ভিডিও টপিক হিসেবে আপনি আপনার ভিডিও এখানে দিবেন। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে নাও জানেন, তাহলে আপনি এখান থেকে শিখে যাবেন যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় কিংবা কী কী কিওয়ার্ডসগুলো লিখে অ্যাকচুয়ালি ইউটিউবে সার্চ করে। তারপরের কিওয়ার্ড যেটা ছিল আমার হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব লেখার সাথে সাথে দেখুন কত গুলো কিওয়ার্ডস আমাকে সাজেশন করতেছে। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন বাংলা, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল লেখার পরে 2017 অন ইয়োর ফোন চ্যানেল অ্যান্ড আর্ন মানি, তারপর অন অ্যান্ড্রয়েড 2017 ফর বিগিনার্স, এগুলো লিখে আর কি ইউটিউবে সার্চ করে। তো এইভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। দেখুন আমার এখানে আমি কি কি ট্যাগস ইউজ করেছি যেগুলো লিখে ইউটিউবে মানুষ সার্চ করতে পারে, সেরকম আমি রিসার্চ করে করে এখানে ট্যাগগুলো বসিয়েছি। প্রথমে দেখুন হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল, আমার ভিডিওর মূল যে হেডলাইন সেটা আমি প্রথমে আমার ট্যাগে দিয়ে দিয়েছি, যাতে করে এটা লিখে সার্চ করলে আমার ভিডিওটি সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা থাকে। তারপর আর্ন মানি ফ্রম ইউটিউব, এটি একটি
ট্যাগ আমি রিসার্চ করে বসিয়েছি, তারপরে অনলাইন ইনকাম, বাংলা টিউটোরিয়াল, তারপর ইজি ওয়ে টু আর্ন মানি ফ্রম ইউটিউব, তারপর আর্ন মানি ফ্রম ইউটিউব, তারপর আমার চ্যানেলের নাম। ও আরেকটা কথা বলে রাখি, আপনারা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের চ্যানেলের নামটি ইউজ করবেন, কারণ চ্যানেলের নামটি ইউজ করলে সব থেকে বড় সুবিধাটা হয় কি, আপনার একটা ভিডিওতে যখন প্লে হবে তখন ভিডিও সাইডে আপনার অন্যান্য ভিডিওগুলো শো করবে, অন্যান্য ভিডিওগুলো আপনার ওই ভিডিওটির পাশে শো করবে। তো সেই ক্ষেত্রে হবে কি, আপনার অন্যান্য ভিডিওগুলো দেখার সম্ভাবনাও অনেক অংশে বেড়ে যাবে। অ্যান্ড আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করলে আপনার ভিডিওগুলো সবার প্রথমে দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনার ভিডিও ট্যাগসে আপনার চ্যানেলের নাম অবশ্যই ইউজ করবেন প্রত্যেকটা ভিডিওতে। তারপরে দেখুন বাংলা টিউটোরিয়াল নামে দিয়েছি, কারণ বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করবে, কারণ যেহেতু আমার ভিডিওটি বাংলা টিউটোরিয়াল ছিল। তারপরে হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল, কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, আমার চ্যানেলের মূল উদ্দেশ্য নাকি মূল যে কিওয়ার্ডসটা, সেই কিওয়ার্ডসটা আমি এখানে ইউজ করছি। তারপরে হাউ টু আর্ন মানি অন ইউটিউব, এটা একটা কিওয়ার্ডস। তারপরে হাউ টু আর্ন মানি অন ইউটিউব 2017, এগুলো লিখে আর কি ইউটিউবে সার্চ করে। তো আমি এগুলো রিসার্চ করে করে এখানে বসিয়েছি। তারপর সেট আপ ইউটিউব চ্যানেল, কীভাবে ইউটিউব চ্যানেল সেট আপ করবেন, তারপর আর্ন মানি ইউটিউব, ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল, গুগল অ্যাডসেন্স বাংলা টিউটোরিয়াল, তারপর ইউটিউব চ্যানেল সেট আপ টিউটোরিয়াল, এইগুলো লিখে আর অ্যাকচুয়ালি ইউটিউবে সার্চ করে আপনার ভিডিও যে টপিকেরই হোক না কেন। এরকম আমি যেভাবে আপনাদেরকে দেখালাম যে ইউটিউব থেকে কীভাবে আপনারা কিওয়ার্ডস নেবেন, ট্যাগস নেবেন, অতি সহজে কীভাবে আপনারা একটি ভিডিও অপটিমাইজেশন করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনি একটা জিনিস ভেবে দেখেন, ইউটিউব হলো আপনি ইউটিউবকে ইউজ করতেছেন ট্যাগ রিসার্চের জন্য। অ্যাকচুয়ালি ইউটিউবে কী কী লিখে মানুষ সার্চ করে সেগুলো আপনারা অতি সহজে দেখতে পারতেছেন। তো এইভাবে আপনারা ট্যাগ অপটিমাইজেশন করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে আমি জিনিসটি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনি একটি ভিডিও এসইও করবেন, টাইটেল ট্যাগ ডিসক্রিপশন অপটিমাইজেশন করবেন, ট্যাগ রিসার্চ করে কীভাবে বসাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি অলরেডি অনেকখানি লম্বা হয়ে গেছে, আর এটা আমি বাড়াতে চাচ্ছি না। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মনিটাইজেশন অন করবেন এবং অ্যাডসেন্সের জন্য আপিল করবেন এবং অ্যাডসেন্স সম্পর্কে যাবতীয় আলোচনা করব। এটা আমার এই টিউটোরিয়াল সিরিজের লাস্ট ভিডিও হবে। তো আগামী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ভিডিওর মনিটাইজেশন অন করবেন এবং একটি অ্যাডসেন্স আইডির জন্য অ্যাপ্লাই করবেন এবং কীভাবে সেই অ্যাডসেন্স আইডিটি ভেরিফাই করবেন, যাবতীয় খুঁটিনাটি অ্যাডসেন্স সম্পর্কে আলোচনা করব। তো অ্যাকচুয়ালি নেক্সট ভিডিও হবে মূল আকর্ষণ, কারণ মূল আকর্ষণ হলো কীভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন। ইনকামের মূল বিষয়টা হচ্ছে মনিটাইজেশন এবং অ্যাডসেন্স। তো আশা করি আপনারা নেক্সট ভিডিওটি মিস করবেন না, অবশ্যই নেক্সট ভিডিওটি দেখবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। খুদা হাফেজ।